প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শরীয়তপুরে ঈদুল ফিতর ও করোনা পরিস্থিতিতে কর্মহীন দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান, ঈদ উপহার ও বস্ত্র বিতরণ শুরু করেছেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি পারভীন হক সিকদার। শুক্রবার 7 মে সকাল 10টায় ভেতরগঞ্জ উপজেলা চত্বরে পারভীন হক সিকদারের পক্ষে বিতরণ উদ্বোধন করেন ভেতরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাল নাসিফ। পর্যায়ক্রমে আগামী 5 দিন ব্যাপী ডামুড্ডা, গোসাইরহাট, শরীয়তপুর সদর ও ভ্রাম্যমাণ ছিন্নমূল মানুষের মাঝে এ অনুদান ও উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। পারভীন হক সিকদারের APS রকিবুল হাসান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভেদরগঞ্জ, ডামুড্ডা, গোসাইরহাট, শরীয়তপুর সদরে ঈদুল ফিতর ও করোনা পরিস্থিতিতে কর্মহীন দুস্থ ও অসহায় 3,000 মানুষের মধ্যে আর্থিক অনুদান, ঈদ উপহার ও বস্ত্র বিতরণ শুরু করবেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পারভীন হক সিকদার। শুক্রবার ভেতরগঞ্জ উপজেলা থেকে বিতরণ শুরু করা হয়েছে। আগামী 5 দিন পর্যন্ত এই উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। উপহার সামগ্রীর মধ্যে মিনিকেট চাউল 3 কেজি, পোলাওর চাল 1 কেজি, ডাল 1 কেজি, আলু 2 কেজি, চিনি 1 কেজি, লবণ 1 কেজি, দুধ 200 গ্রাম, লাচ্ছা সেমাই 1 প্যাকেট, সয়াবিন তেল আধা লিটার, সাবান 1টি সহ 10 আইটেমের খাদ্য সামগ্রীর 1,000 প্যাকেট ও 1,000 পরিবারকে, 1,000 শাড়ি 1,000 জনকে, 1,000 জায়নামাজ 1,000 জনকে, 1,000 3-পিস 1,000 জনকে দেয়া হবে। এছাড়া 3,000 পরিবারকে 1,000 টাকা করে নগদ প্রদান করা হবে। এ সময় রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান বিপ্লব সিকদার, ন্যাশনাল ব্যাংকের RM ইস্কান্দার আলী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা শাখা সভাপতি সজল সিকদার, ন্যাশনাল ব্যাংক ভেতরগঞ্জ শাখার ম্যানেজার আকরাম হোসেন সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে যাতে নেয় আমরা সেটা নিশ্চিত করছি। আর আমাদের যে কোনো দুর্যোগ এবং উৎসবে আমাদের মাননীয় সংসদ আমাদের পাশে থাকেন এবং মানুষের সেবায় এগিয়ে আসেন, এজন্য ওনাকে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আমাদের প্রয়াত জনাব জয়নুল হক সিকদার স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যাতে ওনাকে আমরা আশা করব ভবিষ্যত মানুষের যে কোনো সুযোগে আমাদের মাননীয় সদস্য তার এই সাহায্যের হাত আমাদের মানুষের দিকে বাড়িয়ে দেবে। তোমার কাছে এই তারপরে ঠিক আছে।